দুফোঁটার বদলে এক শিশু পুত্রকে পুরো এক শিশি পালস পোলিও খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যে পোলিও সেন্টারের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি বলে অভিযোগ। গতকাল লাটাগুড়ি ক্রান্তি মোড় সংলগ্ন এক সাব সেন্টারে ওই শিশুটিকে পোলিও টিকা প্রদানের জন্য নিয়ে যাওয়া হলে সেই সেন্টারে থাকা স্বাস্থ্যকর্মী ওই শিশুকে পুরো এক শিশি পোলিও খাইয়ে দেয় বলে অভিযোগ করেছে শিশুর বাবা। একসাথে এত পরিমাণ পোলিও খাওয়ার পরেই প্রচণ্ড জ্বর চলে আসে। এরপর তাকে জলপাইগুড়ি জেলার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে 48 ঘন্টার জন্য পর্যবেক্ষণে রয়েছে। বর্তমানে বাচ্চাটি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় জলপাইগুড়ি জেলার ক্রান্তি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর বাবা তপন রায়। ঘটনা প্রসঙ্গে যোগাযোগ করা হলে মাল ব্লক স্বাস্থ্য আধিকারিক টেলিফোনে জানান, খবর পেয়েছি পোলিওর ডোজ বেশি পড়ে গেছে, শিশুটি বর্তমানে ভালো আছে, তাও খোঁজ খবর নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট আমাদের। অন ক্যামেরা থাকলো, প্রুফ থাকলো। আপনারা বলছেন কোনো কিছু হবে না, শুধু পাতলা পায়খানা হবে, ব্যাস। কি দিদি ঠিক তো, কোনো অসুবিধা হবে না তো? ভুল ওনাদের হাতে কি করে ভুল হয়, এদের তো মানে ট্রেনিং করায় তারপর তো ওনাদের ইয়ে হয় করে। কিছু হবে না জল আছে তোমার কাছে? আপনারা বলেন উপরে লোক আসুক। হ্যাঁ, আর আপনি যখন খাওয়াইছেন আপনার তো বোঝা উচিত ছিল যে কতটা ই করব না করব। আমার বাচ্চার যদি কোনো কিছু হয় এর জন্য দায় দায়িত্ব আপনারা, পরিষ্কার আমি বুঝে নেব, কারণ বাচ্চাটা তো আমার। আজকে ঘটনা হলো আমার ওয়াইফ আমার ছেলেকে নিয়ে, অভিজিৎ রায় বয়স 4 বছর, আমার ছেলেকে নিয়ে ক্রান্তিমোর সেন্টারে, যেটা ক্রান্তিমোর গোলাবাড়ি সেন্টারে নিয়ে যায় পোলিও ডোজ খাওয়ানোর জন্য, যেখানে পোলিও ডোজ দিতে লাগে দুই ফোঁটা, সেখানে পুরো 20 ডোজ আমার ছেলের মুখে পড়ে যায়। তো 20 ডোজ পড়ার পরে সেটা ছেলে তো গিলে নেয়, তো এটার জন্য আমাদের স্বাভাবিক ভয় পাওয়ারই কথা। তো আমার ওয়াইফ আমাকে ফোন করে, আমি আসি ঘটনাস্থলে। আসার পর দেখি ছেলের প্রচণ্ড জ্বর এবং কি অসুস্থ ভাব বোধ করতেছে। তো আগের মতো ছেলে সুস্থ নেই, অসুস্থ হয়ে পড়ছে। তো আমি যখন দিদিদেরকে বলি, যে ওখানের সেন্টারে দিদিদেরকে বলি যে দিদি এটা এটার জন্য সলিউশন কি আছে, ওনারা বলে কোনো কিচ্ছু হবে না। আমাকে মানে বোঝাচ্ছিল যে কোনো কিছুই হবে না, শুধু একটু হয়তো লুজ মোশন হতে পারে, বমি হতে পারে, তবে ঠিক আছে, যখন কোনো কিছু হবে না, আমাদের তো এই বিষয়ে আইডিয়া নেই। তো আপনারা অন ভিডিওতে বলেন যে কিছু হবে না বলে, হ্যাঁ এটা শুধু বলেন, কারণ আমরা তো প্রুফ, আমাদের তো একটা প্রুফ লাগবে কিছু হবে না বলে। তারপর ওনারা উপর মহলে ফোন করে, এখন উপরে কথা বলার পরে অনেকে দিদিরা আসলো, ওনাদের তো আমি নাম জানি না, আসার পরে বলে যে না এটা কিছু হবে না। আমি বলি ঠিক আছে দিদি, তাহলে একটু এতে ক্যামেরাতে ফিডব্যাক দিন, যে মোবাইল ক্যামেরায়, যে তাহলে আমাদের একটা ইয়ে থাকবে যে কিছু হবে না, কারণ আমার তো কাউকে বোঝাতে গেলে তো এটার একটা ইয়ে লাগবে, প্রুফ লাগবে, হ্যাঁ বলতে গেলে তা এমনি মুখের কথাতে কেউ বিশ্বাস করবে না। বলে না আমরা কেন ক্যামেরায় বলবো। তখন আমি বলি ঠিক আছে, তাহলে ক্যামেরা যখন বলবে না তাহলে নিশ্চয়ই আমাদের তো এটার ইয়ে করতে হবে, আমরা কারণ আমরা বাচ্চার বাবা মা, আমাদের তো ভয় হওয়ারই কথা। তখন বলে ঠিক আছে, উপরে ফোন করার পরে বলে কি যে হসপিটালে, ওনারা বলে হসপিটালে নিয়ে যেতে। এবার হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে বলে 48 ঘন্টা অবজারভেশনে রাখবে আমার ছেলেকে। তো যদি কোনো কিছু না হয় তাহলে 48 ঘন্টা অবজারভেশনে রাখার কারণটা কি? তাহলে এটা ভয় হওয়ারই কথা ওই দিক দিয়ে। তখন আমরা বুঝতে পারি যে নিশ্চয় এটার ওভারডোজ খাওয়ানোর জন্য কোনো সাইড ইফেক্ট হতে পারে। ডাক্তারও বললো 48 ঘন্টা অবজারভেশনে রাখার জন্য। এই বিষয়ে আমাদের তো সেরকম কিছু মানে কারোর সাথে শত্রুতা কিংবা কারোর সাথে আমাদের কেচাল করার, ঝামলা করার ইচ্ছে নেই, কিন্তু যখন ভুলবশত হয়ে গেছে এটা সলিউশনটাই তো আমরা চাচ্ছিলাম।
ওদিক দিয়ে আমাদের পৌঁছায় দিয়ে ওনারা আর কোনো দায়িত্ব নেবেন না, মানে পৌঁছায় দিয়েছে হোটেলে, সরি হসপিতালে, হসপিতালে পৌঁছানোর পরে ওনাদের আর কোনো মানে দায়িত্ব নেই যে এবার আপনারা এতটুকু আপনারা নিজেদের করতে হবে। তো পরবর্তীতে যদি আমার ছেলের কোনো কিছু হয়ে যায় এর জন্য তো দায়বদ্ধ থাকবেই সেন্টার অবশ্যই। তো এটার জন্য আমি লিখিত একটা ইতে জানাইছে থানাতে, সুপারকেও জানাবো, লেখা আছে বন্ধু।